তোমাদের দুজনের কল্যাণ অকল্যাণ সব যে এখন এক সুতোয় বাঁধা। জানো তো বড়মা, এই যে আগে সারাদিন আমি শুধু সানি সানি করতাম না, সানি কিন্তু চিরকাল আমার থেকে পালাতেই চেয়েছে। সানির কোনো এক্সিস্টেন্স কোনোদিনও আমার লাইফে ছিলই না। আমি বোধহয় বড্ড বোকা জানো তো, তাই তো এটা বুঝতে আমার এতটা সময় লেগে গেল। না না ছিল্লি, তুমি একেবারেই বোকা নও, তুমি আসলে খুব সরল, তাই সবাই তোমাকে ঠকিয়ে দেয়। তোমার কৃষ্ণ ঠাকুরকে বলো আর যেন তিনি তোমাকে ঠকতে না দেন। আসছি আমি। ও হ্যাঁ, আরো একটা কথা শোনো ছিল্লি মা, তুমি এমন মন মরা হয়ে থেকো না, হাসো না একটু, হাসি খুশি থাকো, হাসলে তোমায় কত লক্ষ্মীমন্ত লাগে। আর বিয়ের পরে এই সিঁদুর, এই নতুন শাড়ি, এর জন্য যে কেউ তোমার দিক থেকে আজকে চোখে ফেরাতে পারবে না। এসো এসো নিচে এসো। মা ফিরে এসেছে। মা তীর্থ থেকে ফিরে এসেছে কিন্তু, আর মাকে এবার সমস্তটা জানানো হয়েছে। মানে মা তো শুধুমাত্র বিয়ে হয়েছে এটুকু জানতো, এইবার মাকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ মেজ বৌদি নিজে জানিয়েছে, সবকিছু নিজে জানিয়েছে মেজ বৌদি, বুঝলে। অবশ্যই মা রেগে গেছে, খুবই রেগে গেছে, মুখটা পুরো তেলো হাড়ির মতন হয়ে গেছে রাগে। আসলে কি বলতো, তোমরা না ভারতী সিংহ রায়কে চিনেই উঠতে পারো, আরে উনি নিজের মেয়েকে রিয়াক্ট করে না তো। তাহলে কি পেঁচা ঠাম্মির চোখে অপরাধী হয়ে যাবো? কৃষ, ওমা তুমি দাঁড়িয়ে আছো কেন? সমস্যা হলো না, চলো। আরে চলো তো, চলো এসো। মা, মা রেগে গেলেন, মর্নিং ওয়াক থেকে এখনো ঋষিটাও ফিরলো না, আমার মেয়েটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল একটা ভুল বিয়ে করে। রঞ্জা আজ আর নেই, নেই মা রঞ্জা। সেই যন্ত্রণা, সেই দুঃখ, সেই কষ্ট আমায় এখনো ঘুরে ঘুরে খায়। ওদের বাচ্চাদের দেখলে সবাই বলে আমি নাকি রাগ করি, তা তো নয় মা। ওদের দেখলে আমার মনে হয় রঞ্জা নেই, আমার রঞ্জা নেই। স্বামী সন্তান হারানো শোক বয়ে বেড়াচ্ছি, থাকার মধ্যে ছিল আমার এই ঋষি, কিন্তু সে আজ যা করলো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।